অমলেট গুলো রেডি হয়ে গেছে। এবার আমাদের রান্নাটা স্টার্ট হবে। রান্না স্টার্ট করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপরে দিয়ে দেওয়া হয়েছে জিরে আর তেজপাতা ফোড়ন। এবার আলুগুলো দিয়ে দেওয়া হলো, কিউব করে কেটে রাখা আলু। আলুটাকে একটু ভালো করে ফ্রাই করে নেওয়া হবে। আলুর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে হলুদ। আলুটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে রান্নাটা আমাদের স্টার্ট হবে। তো আলুটাকে ফ্রাই করার সময় এর মধ্যে আর যা অ্যাড করা হবে তা হচ্ছে কুচানো পেঁয়াজ, আর দেয়া হবে দুটো টমেটো, আর দেয়া হবে নুন। দিয়ে এগুলোকে এবার খুব ভালো করে ফ্রাই করে নেওয়া হবে। এবার অ্যাড করে দেওয়া হবে বাটা মশলাটা। আর বাটা মশলার মধ্যে আছে জিরে, ধনে, একটুখানি শুকনো লঙ্কা আর আদা রসুন। আর এগুলোকে একসঙ্গে বেটে নেওয়া হয়েছে। সবগুলো কিন্তু গুঁড়ো মশলা, বেটে নেওয়া হয়েছে আর একবার। আর নুনটা আবার অ্যাড করে দেওয়া হলো, আর দিয়ে দেওয়া হলো একটুখানি গরম মশলা। এবার শুধুমাত্র ফ্রাই করা হবে যতক্ষণ পর্যন্ত না বেশ একটু তলাটা লেগে লেগে আসবে। তারপরে দিয়ে দেওয়া হবে আন্দাজ মতো জল, যতটা জল প্রয়োজন তোমার অমলেটের কারিটা করার জন্য। এবার এটা তোমরা যেমন ঝোল রাখবে সেইভাবেই জলটা দেবে। এবার ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা অমলেটগুলো অ্যাড করে দেওয়া হলো। ব্যাস মোটামুটি অমলেট কারি আমাদের রেডি। এবার একটুখানি ঝোলটা টেনে গেলে এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো গরম মশলা। গরম মশলাটা বেটে রাখা হয়েছিল আর তখন দেওয়া হয়েছিল অল্প একটুখানি মিট মশলা গুঁড়ো। আমি ভুল করে গরম মশলা বলেছিলাম, মিট মশলা গুঁড়ো দেওয়া হয়েছিল। দেখো আমাদের রান্নাটা রেডি হয়ে গেছে। অনেকক্ষণ ধরে তোমরাও ধৈর্য ধরে রান্নাটা দেখলে, তাই তোমাদের অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো, আবার আসবো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত গুড বাই, ভালো থেকো আর সাবধানে থেকো।